হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সম্মুখে বলবো এক্সাম রিলেটেড কিছু কথা। এক্সাম কবে হবে, কোথায় হবে এবং এক্সাম ডেট চেঞ্জ হবে কি না, এই বিষয়ে আলোচনা করার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন। চলুন শুরু করছি। দেখুন, আমি বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির তরফ থেকে পাবলিশ হওয়া একটা নোটিশ আপনাদের সম্মুখে তুলে ধরছি। দেখুন, যে নোটিশ পাবলিশ হয়েছিল 1/4/2023 এবং বাম দিকে রেফারেন্স নাম্বার, এখানে বলা হচ্ছে ইট হ্যাজ বিন রিপোর্টেড আ ফেক নোটিশ হ্যাজ বিন সার্কুলেটেড ইন দ্য আদার সোশ্যাল মিডিয়া রিগার্ডিং রিভিশন অফ এক্সাম ডেটস অফ বিএড ফার্স্ট সেমিস্টার হুইচ হ্যাজ অলরেডি বিন আপলোডেড ইন দ্য ওয়েবসাইট অফ ইউনিভার্সিটি, এবং রেফারেন্স নাম্বার দেওয়া আছে এবং ডেট দেওয়া আছে কত, 21/3/2023। অর্থাৎ এখানে বলা হচ্ছে একটি ফেক নোটিশ, একটা ফেক নোটিস সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘোরাঘুরি করছে বিএড ফার্স্ট সেমিস্টার এক্সাম ডেটের ব্যাপারে। সেখানে বলা হচ্ছে নাকি এক্সাম ডেট চেঞ্জ করা হয়েছে, কিন্তু এখানে সাফ সাফ জানিয়ে দেওয়া হচ্ছে সেটা একদম ফেক নিউজ, ফেক নোটিস। নিচে কি বলা হচ্ছে, আবার কনফার্ম করা হচ্ছে যে বিএড ফার্স্ট সেমিস্টার রেগুলার এবং সাপ্লিমেন্টারি 2022-24 সেশনের এক্সাম শুরু হচ্ছে কত, 17/4/2023, অর্থাৎ এপ্রিলের 17 তারিখ, এবং শেষ হবে এপ্রিলের 20 তারিখ, অর্থাৎ 17/4/2023 শুরু হবে এবং 20/4/2023 শেষ হবে। এই নোটিশটাই পাবলিশ হয়েছিল, এই ডেটটাই পাবলিশ করে দেওয়া হয়েছিল কখন, 21/3/2023, মার্চ মাসের 21 তারিখ এই রুটিনটা পাবলিশ করা হয়েছিল, সেটা ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে। তা আপনাদেরকে বলবো যে আপনারা কোনো রকম ফেক নোটিশের ফাঁদে পা না দিয়ে সত্য নোটিশ দেখুন, এবং কোনো রকম প্রয়োজন পড়লে আপনারা ওয়েবসাইট ভিজিট করুন। আর এক্সাম কবে হবে সেটা নিচে আপনাদেরকে আমি দেখাচ্ছি, রুটিনটা দেখাচ্ছি। দেখুন, এখানে সেই নোটিশ তার সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, যেটা পাবলিশ করা হয়েছিল কখন, 21 তারিখে পাবলিশ করা হয়েছিল, 21 তারিখে পাবলিশ করা হয়েছিল। সেখানে বলা হচ্ছে 17/4/2023 শুরু হচ্ছে এবং 20/4/2023 শেষ হচ্ছে। অর্থাৎ আপনারা অনেকে চিন্তিত রয়েছেন যে এক্সাম কি আদৌ চেঞ্জ হবে না 17 তারিখে থাকবে। তা আপনাদেরকে বলবো, আজ পর্যন্ত যে নোটিশ বা খবর পাওয়া যাচ্ছে 17 তারিখই আপনাদের এক্সাম হচ্ছে, অর্থাৎ কোনো রকম চেঞ্জ হওয়ার খবর পাওয়া যাচ্ছে না। যদি কোনো রকম চেঞ্জ হয় আপনারা এই চ্যানেলের মাধ্যমে খবর পেয়ে যাবেন। আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন এবং সবার আগে ভিডিওর আপডেট পেয়ে যান। থ্যাংক ইউ। Yeah.